ডক্টর জাকির এখন এই দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত কারণ এক একজনের দাড়ির দৈর্ঘ্য এক এক রকম আর এটা দেখে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে ওহ আমি কেমন দাড়ি রাখব এ ব্যাপারে নবী ইসলাম কি করতেন দর্ঘ কেমন হবে এ সম্পর্কে যদি বলেন এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে দর্ঘ কতখানি হওয়া উচিত দুটো মত আছে একদল বিশেষজ্ঞ বলেন সোহিবুখারির একটা হাদিস বলছে খণ্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো তোমরা দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো যেহেতু নবী বলেছেন দাড়ি রাখো তার মানে বিশেষজ্ঞগণ বলেন দাড়ি রাখতে হবে ব্যাস এরপরের হাদিস সহি খন্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো তিরানব্বই যে তোমরা ছোট করে মোচ কাটো আর দাড়ি বড় করো প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন দাড়ি বড় করো মানে যত বড়ই হোক টাচ করবেন না দাড়ি রাখবেন আর কাটবেন না সেজন্য আপনি দাড়ি ছাঁটবেন না অথবা কামাবেন না যতদূর পারেন দাঁড়িটাকে দিন দিন আরো বড় করতে থাকেন এটা তাদের মতামত তবে পড়লে দেখবেন যে এমন কোনো নিয়ে কথা বলা হয়েছে এমন কোনো হাদিস নেই একটা হাদিস নেই তবে শেখ ওতাইমের মত অনুযায়ী তিনি বলেছেন আমরা বুঝতে পারছি যে হাদিসটা যখন বলছে তোমরা দাড়ি রাখো অথবা দাড়ি বড় করো তার মানে দাড়ি স্পর্শই করবেন না লম্বা হতে পারে যতখানি সম্ভব হয়ে যাক আর যদি কেউ সেব করে সেটা হারাম কেউ যদি ছেঁটে ফেলে এক একমুঠোর নিচে তখন বিশেষজ্ঞগণ বলেন এটা মাখরু একদল বিশেষজ্ঞ বলেন যত লম্বা পারেন দাড়ি রাখতে পারেন আর অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে আমাদের দাড়ির দৈর্ঘ্য উচিত এক মুঠো আমি আগেও বলেছি যে কোনো সৈহাদিসে দাড়ির দৈর্ঘ্যের কথা বলা হয়নি কিছু হাদিস আছে যেগুলো জৈফ হাদিস অথবা মৌদু হাদিস এখানে বলা হয়েছে যে নবী সাল্লামের দাঁড়িয়ে ছিল বুক পর্যন্ত তবে হাদিসটা জৈফ বা মৌদু শেখ নাসিরুদ্দিন আলবানির মতে আরেকটা হাদিস আছে সোহে মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো উননব্বই সেখানে জাবির বিন সামুরা রাদ হু তিনি বর্ণনা দিয়েছেন যে আমাদের নবীর ঘন দাড়ি ছিল এরকম অনেক হাদিস বলছে নবীর ঘন দাড়ি ছিল তবে সেখানে দৈর্ঘ্যের কথা বলা হয়নি এই দলের বিশেষজ্ঞগণ বলেন যেহেতু দাঁড়িয়ে দৈর্ঘ্যের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি আমরা কি করব আমরা তখন দেখব যে সাহাবাগণ কিভাবে দাঁড়িয়ে রাখতেন দৈর্ঘ্যের কথা বলা হয়নি তাই সাহাবাগণকে দেখব কারণ নবী বলেছেন যদি আমার দৃষ্টান্ত না থাকে তাহলে সেই প্রজন্মে আমার আশেপাশের লোকজনদের দৃষ্টান্ত দেখো নবীর সাহাবেগণের দৃষ্টান্ত আর সাহাবেকগণকে যখন দেখি আমরা তখন অনেক সহি হাদিস পাবো দশটারও বেশি আছে হাদিস যেখানে বলা হয়েছে যে সাহাবাগণ তাদের দাড়ির দৈর্ঘ্য রাখতেন এক মুঠো মুঠোর নিচে যে দাড়ি থাকত সেটা কেটে ফেলতেন আপনারা দেখবেন ইবন উমর রাজে আলাহান হো ইবনে আব্বাস রাজে আলাহান হো আবু হুরাই রাজে তারা সবাই নবীর খুব কাছাকাছি থাকতেন তারা দাড়ি ছাঁটতেন এমনকি যে সাহাবেগন এই হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে উমর রাজে হো এই হাদিসটা আছে সে বুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনে উমর রাজে আল্লাহ হাদিসটা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো এর ঠিক পরপরই হাদিসে আরও বলা হয়েছে যে যখনই ইবনে উমর রাজে হ উমরা বা হজ পালন করতেন উমরা আর হজের পরে মুঠো করে নিজের দাড়ি ধরতেন আর মুঠের নিচে যেটুকু থাকত সেটা কেটে ফেলতেন চিন্তা করুন যে সাহবাগন হাদিসের বর্ণনা দিয়েছেন সেই শাহবাগন ওমর ইবনে আব্বাস আবু হুরায়রা আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন তারা সবাই কঠোরভাবে নবীর পালন করেছেন তারা বর্ণনা দিয়েছেন বর্ণনা দিয়েছেন যে মোচ কেটে ফেলতে হবে দাড়ি রাখতে হবে দাড়ি বড় করবেন নবী যা চেয়েছিলেন তারা সেটাই বলেছেন তারা দাড়ি ছেটেছেন কেন যদি প্রথম দলের বিশেষজ্ঞের কথা সঠিক হয় যে দাড়ি বড় করতে থাকেন বড় করবেন মানে কত বড় নবী যতখানি রেখেছেন আর এ সম্পর্কে যদি নবী কিছু না বলে থাকেন তাহলে দেখব সাহাবাগণকে আমরা এভাবে হাদিসগুলোকে বিশ্লেষণ করব এই শেখ নাসির আলবানি বলেছেন যে দাড়ির সঠিক দৈর্ঘ্য হবে নিজের হাতের এক মুঠো আর তিনি বলেছেন যেমন ধরেন যখন হাদিস বিশ্লেষণ করব যদি নবী কিছু বলেন সেটার গুরুত্ব সবচেয়ে বেশি কথা না থাকলে কাজগুলো দেখেন কাজ না থাকলে সম্মতি যদি সেটাও না থাকে আমরা সাহাবাগণের দৃষ্টান্ত দেখব তারা কি বলেছেন তারা কি করেছেন তাহলে মেনে নিচ্ছি যে সাহাবাগণ নবীকে অনুসরণ করতেন এমন সহি হাদিস পাবেন না যেখানে নবী বলেছেন অথবা কোনো সাহাবে বর্ণনা করেছেন যে তারা দাড়ি ছাড়তেন না দশটারও বেশি হাদিস বলছে যে সাহাবেগণ মুঠোর নিচে দাড়ি ছেঁটে ফেলতেন যদি এরকম একটা সহিহাদিসও বলত যে অমুক সাহাবি কখনোই দাড়ি কাটেননি তাহলে এমন হওয়ার সম্ভাবনা ছিল যে দুপক্ষই সঠিক কিন্তু এমন কোন সহিহাদিস নেই যেটা বলছে সাহাবিগণ কখনো দাড়ি ছাড়তেন না বরং দশটারও বেশি সহিহাদিস বলছে সাহাবাগণ মুঠোর নিচের দাড়ি ছেটে ফেলতেন শেখ নাসিরুদ্দিন আলবানির মতে হাতের মুঠোর নিচের দাড়িটা ছেটে ফেলা হচ্ছে ফরজ আবশ্যিক আর যদি কেউ এক মুঠোর নিচে লম্বা দাড়ি রাখে ওনার মত অনুযায়ী এটা মাকরু মাকরু না করলে ভালো এটা বেশ শক্ত ফতোয়া শেখ নাসিরুদ্দিন আলবানীর তিনি বেশ কঠোর আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত কারণ সাহাবাগনের জীবনে দৃষ্টান্ত রয়েছে এছাড়াও তার লেখা বইতে বলেছেন দাড়িদর্ঘর্ঘ্য হওয়া উচিত এক মুঠো বলেছেন সাহাবাগনের পাশাপাশি আর অনেকে দাড়ি রাখতেন এক মুঠো মুঠোর নিচের দাড়িটা কেটে ফেলতেন তিনি অনেক সালাফুসালাহিনের কথাও বলেছেন যাদের দাড়ি দৈর্ঘ্য ছিল এক মুঠো তার আর মুঠোর নিচে দাড়ি কেটে ফেলতেন উদাহরণ হিসেবে বলো যে আল কথা তারপর এভাবে দাড়ি রাখতেন ইমাম মালিক ইমাম আহমেদ ইবনে হাম্বল এরা সবাই বিখ্যাত সেলফু সালেহিন তারাও হাতের মুঠোর নিচের দাড়ি কেটে ফেলতেন এভাবে দাড়ি ধরতেন আর নিচেরটা কেটে ফেলতেন তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণের দৃষ্টিভঙ্গি আর আমিও নাসিরুদ্দিন আলবানী সহ এই বিশেষজ্ঞগণের সাথে একমত যে দাড়ি দৈর্ঘ্য হওয়া এক মুঠো বাকিটা আল্লাহ মালুম তাজাকাল্লা খায়ের সুন্দর বলেছে